আপনি যদি ভেবে থাকেন যে একটা ফিল্ডার গাড়ি কিনবেন, আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের যে ফিল্ডার গাড়িটা দেখাচ্ছি, এটা একদম স্টক আছে গাড়িটা, একদম যা কিছু অ্যাক্সেসরিজ আছে সব কিছু গাড়ির সাথে আছে। আজকের গাড়িটা মডেল হচ্ছে 2010 এবং রেজিস্ট্রেশন 2015, এবং গাড়ির সিরিয়াল কিন্তু 2020 সিরিয়াল, 1685 গাড়ি নাম্বার। অরিজিনাল কালারের একটি ফিল্ডার গাড়ি আমাদের আজকের গাড়িটা, কিন্তু পুশ স্টার্ট এবং এসি প্যানেল কিন্তু টাচ। গাড়ির পিছনটা একটু দেখাচ্ছি আপনাদের, খুবই ফ্রেশ গাড়ি, স্টক জিটি ব্যাকলাইট। এই ফিল্ডার গাড়ির মধ্যে কিন্তু সচরাচর আমরা যেগুলো দেখতে পাই, দুইটা লাল কালার ব্যাকলাইট থাকে, কিন্তু এইটা কিন্তু ডিফারেন্ট। আপনারা আজকের আমাদের গাড়িতে কিন্তু আরো অনেক কিছু ডিফারেন্ট দেখতে পাবেন। তো আমি শুরু করতেছি ভিডিওটা, আপনারা মন দিয়ে দেখেন, যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটা আজকে একটা শেয়ার করে দিবেন, কেনার উদ্দেশ্য থাকলে আমার নাম্বারে ফোন দিবেন। গাড়ির সামনের গ্লাস দেখাচ্ছি আমরা, গ্লাস কিন্তু টয়োটার অরিজিনাল যেই স্টিকার থাকে এবং বিআরটি স্টিকার এগুলো বিদ্যমান আছে অরিজিনাল, এবং যেই হিটিং লাইনগুলো আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এবং ভালো অবস্থায় আছে। গাড়ির সাথে কিন্তু দুইটা আমরা প্রজেকশন লাইট পাচ্ছি, এইগুলো কিন্তু স্টক লাইট গাড়ির সাথেই এসেছে, এবং ফিল্ডার গাড়ির যে চিড়েচানা যেই গ্রিল এটা আমরা পাচ্ছি, দুইটা লাইটই কিন্তু অলমোস্ট নতুন এবং ফ্রেশ স্টক গাড়ির সাথেই আসছে। গাড়িতে আমরা অরিজিনাল বডি কিট পাচ্ছি পুরো গাড়ি, এবং 17 সাইজের লো প্রোফাইল টায়ার পাচ্ছি রিং সহ, খুবই সুন্দর। এই এই টাইপের রিং আমরা BMW কিংবা অডিতে পাই। গাড়িটা যে ভদ্রলোক ছিল খুবই যত্ন সহকারে গাড়িটা চালিয়েছেন, আমরা আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি। আমাদের গাড়িটা কিন্তু আজকের অরিজিনাল কালার এবং পুশ স্টার্ট। গাড়িটার বাহির থেকে ভিতরের অবস্থা আরো বেশি সুন্দর, আপনারা যদি একটু দেখেন ভালোভাবে দেখবেন। ড্যাশবোর্ড ফিল্ডার কিংবা এক্সির কিন্তু প্রথম ইস্যু যেটা থাকে এটা হলো ড্যাশবোর্ড ফাটা থাকে, আমাদের গাড়িটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে। ড্যাশবোর্ডটা আপনারা যদি দেখতে পারেন, আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এবং গাড়িতে কিন্তু একটা 12 ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড সিডি পাচ্ছি, সিডি প্লেয়ার পাচ্ছি আমরা, এবং গাড়িতে এক্সট্রা অনেক কিছু ফিচারই আছে, যেটা এখানে যে অ্যাক্সেসরিজের বক্সটা আছে এটা কিন্তু টয়োটা অরিজিনাল, পরে লাগানো হয়নি। এখানে আমরা এসির প্যানেল পাচ্ছি ফুললি অটোমেটিক, গাড়িটা কিন্তু পুশ স্টার্ট, এবং গাড়িতে যে সিট কভার লাগানো হয়েছে এটা কিন্তু খুবই রুচিশীল, আপনাদের দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে, খুবই ফ্রেশ এবং ইউনিক স্টাইল। ভিডিওটা খুব বেশি বড় করবো না, যারা এই ধরনের ফিল্ডার গাড়ি কিনবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার স্ক্রিন আমার নাম্বারটা দিয়ে দিব। আপনারা এক্সিও গাড়ির অনেক অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু আমাদের আজকের গাড়িটা এটা একটা ডিফারেন্ট গাড়ি। এটার নিউ ভার্সন কিন্তু WXB, এটা ওল্ড শেপ 2010 মডেল, এবং 15 রেজিস্ট্রেশন 20 সিরিয়ালের পেপার সাফটওয়্যার, যে কোনো মুহূর্তে আপনারা মালিকানা করে নিতে পারবেন আজকে আমাদের গাড়িটা। গাড়িটা কিন্তু সিএনজিতে কনভার্ট করা, আপনারা চাইলে তেলে সিএনজি দুটো দিয়ে চালাতে পারবেন, খুবই ফ্রেশ, প্রত্যেকটা অ্যাক্সেসরিজ কিন্তু অরিজিনাল এবং সচল অবস্থায় আছে। এই যে WXB, এটা যদি 2012 আসতো তাহলে কিন্তু WXB হতো। পিছনে যে দুইটা 4-স্টারের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িটা কিন্তু হাই লেভেলের ফ্রেশ গাড়ি এবং হাই গ্রেডের গাড়ি। যারা ফিল্ডার কিনবেন ভাবতেছেন তারা আজকে আমাদের এই গাড়িটা দেখবেন। আমি যদি গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই, ভালো জিনিস আসলে সবকিছুই ভালো। আমরা কিন্তু যে স্পয়লারটা পাচ্ছি এটা কিন্তু অরিজিনাল টয়োটা প্রোভাইড করতেছে, কোনো বানানো না এবং চাইনা না, অরিজিনাল যে সাদা লাইট দেখতে পাচ্ছেন আপনারা। আমরা কিন্তু গাড়িটা এখনো কোনো কাজ করতে পারি নাই, আমরা যদি জাস্ট ডেলিভারি এনেছি এবং আপনাদের মাঝে এটা দেখাচ্ছি। ফ্রেশনেস লেভেলটা এত বেশি থাকার কারণে কিন্তু আমরা একদম র দেখাচ্ছি আপনাদের গাড়িটা। এখন কিন্তু ইঞ্জিন ওয়াশ করা হয়নি, ইঞ্জিনের কিছু ময়লা দেখতে পাচ্ছেন, খুবই ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন, এবং গিয়ার বক্স কিন্তু অরিজিনাল সিভিটি গিয়ার। এখানে হিট প্রুফটা পাচ্ছি অরিজিনাল আমরা গাড়িতে, অ্যাকচুয়ালি আসলে যা আছে সবকিছু অরিজিনাল অবস্থায় আছে, অরিজিনাল বডি কিট, গ্লাস, ইঞ্জিন, এসি, সাসপেনশন, গিয়ার সবকিছু ভালো আছে। যারা এই ধরনের গাড়ি কেনার কথা ভাবতেছেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন, এবং ভালো লেগে থাকলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন।